হ্যাঁ, আমি কথা মানবী। ঋগ্বেদ থেকে একুশ শতক পর্যন্ত আমার বিচরণকাল। ইতিহাসের ছায় ভস্মের তলায় নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আগুনের কথাকারকে কেউ মেনে নিতে পারেন না। তাদের সাথে আমার প্রায় দেখা হয়, তারা আমাকে আজব চিড়িয়া ভাবেন, বলেন, ও মা, তুমি তো দেখছি টিপু পরো, খোপাও বাঁধো, তোমাকে আমরা একটু অন্যরকম ভেবেছিলাম। আচ্ছা, আপনারাই বলুন তো, কথা মানবী কি কোনোদিন বলেছে প্রতিবাদ করতে গেলে টিপ পরা চলবে না, খোপা বাঁধা যাবে না, কারো যত্ন করা যাবে না, কাউকে ভালোবাসা যাবে না? আমি তো মনে করি, দেখতে নরম সরম হলেও লেখাটা যেন গরম হয়, না হলে তো সমানে সমানে টিকে থাকা যাবে না। আমি তো প্রতিবাদ করবই, সে যুগেও করেছিলাম, যখন আমি ছিলাম সীতা দ্রৌপদী খনা। জোন অফ আর্ক তথাকথিত পতিব্রতা আখ্যায় ভূষিত হতে পারেননি বলে ডাইনির সন্দেহে তাকে পুড়িয়ে মারা হয়। বউ পোড়ানো তো আমাদের প্রাচীন ঐতিহ্য, সীতাকে পোড়ানোর চেষ্টা থেকেই তার সূত্রপাত। সতীত্ব নামক জহরত খোয়া গেছে ভেবে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো। তারপর আর কোনো রিস্ক না নিয়ে তাকে জ্যান্ত কবর দেয়া হলো। এই মানবীর নামেই কত আদিক্ষেতা, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। আমাদের সংসারে দুধ নষ্ট হয়, ডিম নষ্ট হয়, নারকল নষ্ট হয়, মেয়েরাও নাকি নষ্ট হয়, নষ্ট সমাজ ওত পেতে আছে, সুযোগ পেলেই মেয়েদের নষ্ট উপাধি দেবে। হে পুরুষ, হে আবহমান কালের সঙ্গী, রূপ দেখলেই কেন মেয়েদের হাতের মুঠোয় পেতে চাও? না পেলেই তার শাড়ি টেনে ধরে তার মুখ কালো করে দিতে চাও? বলো, দ্রৌপদীর বহুপতি নষ্ট, অতএব আমি যদি নষ্ট হই, তুমিও তো পুরুষ নষ্ট, কর্ণ মহামতি। নষ্ট বলো কষ্ট নেই, কিন্তু বিনা অপরাধে যখন তোমরা কেড়ে নাও আমাদের কথা বলার অধিকার। খোলা মাঠে একা অসহায় দাঁড়িয়েছে মোর জিহ্বা, তলোয়ার খোলা জল্লাদ ছুটে লোকে মারতে, আমি মরে যাব লহমায়, বেঁচে থাক মোর জিহ্বা। জল্লাদ তবু থামে না, ভয়ানক এক আঘাতে কেটে নিল আল জিভটা, খনা মরে গেল তখনই আমাদের নারী জিহ্বা, মাঠে পড়ে আজও কাঁদছে। মেয়েদের কান্নায় সাড়া দেয়নি কেউ, তাই তো স্পষ্ট হতে দেখি আশ্রম তনয়া শকুন্তলার মুখ, খনিক মোহ জর্জরিত দুর্দণ্ড রাজা দুষ্মন্তের কামনাকে যে প্রেম বলে ভুল করেছিল, রাজদ্বারে পুরোজনের সমক্ষে যাকে পেতে হয়েছিল অপরিচিতের অজ্ঞাত কুলশীলের মতো প্রত্যাখ্যান অশ্রুঘন কালবেলায়। কালবেলায় কাল সাপের দংশনে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল যে মেয়েটি। চলুন এবার প্রশ্ন করি তাকে, একটা প্রশ্ন করি তোমাকে বেহুলা, ধরো সাপটা লক্ষিন্দরকে না কামড়ে যদি তোমাকে কামড়াতো তাহলে কি হতো? বেহুলা মাথা নিচু করেছ, শোনো আমি বলি তাহলে কি হতো, লক্ষিন্দর তোমাকে খুব যত্ন করে বয়ে নিয়ে যেত, কলার ভেলাই করে ভাসিয়ে দিত জলে, তারপর ভাঙা হৃৎপিণ্ড নিয়ে ফিরে আসতো বাড়িতে, তারপর তোমার বিরহ এত অসহ্য হয়ে উঠত যে আরও একটি মেয়েকে তার বিয়ে করতেই হতো। আসলে পুরুষরা কি কোনোদিন পেরেছে মেয়েদের মতো ভালোবাসতে, ভালোবাসাকে হৃদয়ের অলঙ্কার করতে রাধার মতো? কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ মনে রাখনি রাধিকা, কৃষ্ণকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ভুলে পর ভুলে ভেসেছিলি পথে পথে, পথেও বিপথে, বলো বড়ু চণ্ডীদাস, বলো বিদ্যাপতি,
বলো জ্ঞান দাস, কেউ কিছু জানো নাকি তার কথা? তার কথা, রাধিকার কথা? মেয়েদের কথা পৃথিবী মনে রাখে না, অথচ পৃথিবী জুড়ে যত পশু পাখি বাঁচাও আন্দোলন, যত অস্ত্রবিরোধী আন্দোলন, তার সিংহভাগ জুড়ে আছে মেয়েরা। এর পৃথিবীকে আশ্রয় সেবকে জড়িয়েছে, ভালোবেসেছে নদীকে, নদী নর্মদা, গ্রাম মণিবেলি, দেশ গুজরাট, নর্মদা মাই, তোমার জন্য একটি স্যালুট, একটি সালাম, মেধা পাটেকার। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দেবীর বোধন করেছিলেন, স্বর্গের দেবগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় আজ একুশ শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন, দিব্য মানবী, নতুন মন্ত্রে তোমার বোধন হোক, তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম, তোমাকে সেলাম, তোমাকে সেলাম।